এখানে না এত সুশীলতা করার জন্য উত্থান হয় না, এত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ওই ফ্যাসিস্টের সংবিধানকে দেখানোর জন্য না। কি দল লাগবে? তাদের প্রতিনিধি দল এসে তারা তাদের সিদ্ধান্তগুলো জানিয়ে যাবে। এবং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে তাদেরকে স্পষ্ট করে বলেছি, ফ্যাসিস্ট এবং খুনি হাসিরা যে দালালেরা এই বিচারের পবিত্র প্রাঙ্গণে খুনি হাসিনার স্লোগান দেয়, যে দালালেরা আওয়ামী লীগের এই আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় গিয়ে এই কোর্টের রায় নিয়ে আসত, যে দালালেরা ওবায়দুল কাদেরের বাড়িতে গিয়ে রায় লিখে নিয়ে আসত, যে দালালেরা গণভবন থেকে রায় লিখে নিয়ে আসত, সেই দালালদের এই বিচারের প্রাঙ্গণে এই একটি ন্যায় প্রতিষ্ঠার জায়গায় কোনদিন স্থান হতে পারে না। আমরা আমাদের যাবি স্পষ্ট জানিয়ে এসেছি এবং এটি বলে এসেছি, তাদের প্রতিনিধি দল যতক্ষণ না এখানে এসে কথা বলে যাচ্ছে এবং ওই দালালদেরকে অপসারণ করার যে প্রক্রিয়াটি এবং অপসারণ করার যে ব্যবস্থাটি সেটি এখানে কি হয়েছে সর্বশেষ আপডেট সেটি এখানে এসে যতক্ষণ না বলে যাচ্ছে তারা অফিসিয়ালি, ততক্ষণ আমরা এখানে থাকব। এবং এরপরে এই বিচার প্রাঙ্গণে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই দায় তাদেরকে নিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা বলি, এখানে না এত সুশীলতা করার জন্য উত্থান হয় না, এত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ওই ফ্যাসিস্টের সংবিধানকে দেখানোর জন্য না। এসব সংবিধানের হাইকোর্ট আর আমাদেরকে দেখানো লাগবে না। এখানে বাংলাদেশের ছাত্র জনতার রায়ের ভিত্তিতে উত্থান হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, যেই সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্তের জিটিক্যাল এবং লজিক্যাল রাইট সেটি অভ্যুত্থানের 5ই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা দিয়ে দিয়েছে। সেই জায়গায় ছাত্র জনতার স্পিরিটের সাথে সংঘর্ষে ওই খুনিদের কোন দোষের কোন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় দেখানো হতো কেন কোন প্রক্রিয়া এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের পবিত্র প্রাঙ্গণ ধরতে পারবে না। আমরা আমাদের টিমের তিনজন সদস্যকে রেখে এসেছি, তাদেরকে বলেছি 5 মিনিটের মধ্যে আমাদের ওই প্রতিনিধি দলকে এখানে নিয়ে আসতে হবে এবং তারা তাদের ওই ঘোষণাটি এখানে অফিসিয়ালি দিলে আমরা আমাদের তারা ধরতে সিদ্ধান্ত নেব।